সো ফাইনাল গাইস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে আছে টুইন টাওয়ার, যেখানে সারা কলকাতা কাঁপিয়েছে কল্যাণী টুইন টাওয়ার। তো এইবারে কালী পুজোয় কাঁপাতে চলেছে এইবারের হাজিরহাটি মোড়ের যে টুইন টাওয়ারটা দেখতে পাচ্ছ যুব সঙ্গে। আর তোমরা দেখতে পাচ্ছ মায়ের মণ্ডপের ভিতরে, যেটা তোমাদের কাজটা প্রায় কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। তাছাড়া গোল্ডেন শিটের কভার লাগানো হচ্ছে সাইডে, তোমরা দেখতে পাচ্ছ, যেখানে উচ্চতা হতে চলেছে 160 ফুট। হ্যাঁ গাইস, তোমরা দেখতে পাচ্ছ। আর সো ফাইনাল গাইস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে আছে টুইন টাওয়ার, সেটা কোথায় হতে চলেছে। আর তাছাড়া দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে, তো এইবারে যে টুইন টাওয়ারটা হতে চলেছে না, প্রচুর উঁচু, যেখানে উচ্চতা হতে চলেছে 160 ফুট। হ্যাঁ গাইস, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মাঝেরহাটি যুব সংঘের মাঠ। আর দেখতে পাচ্ছ টুইন টাওয়ারটার ভিউটা, যেখানে সারা কলকাতা কাঁপিয়েছে এখানে কল্যাণী টুইন টাওয়ার। তো এইবারে কালী পুজোয় কাঁপাতে চলেছে এইবারের মাঝেরহাটি মোড়ের যে টুইন টাওয়ারটা দেখতে পাচ্ছ যুব সংঘের মাঠ আমার ঠিক পিছনে আছে। মাঠের ভিতরে হতে চলেছে এবারে টুইন টাওয়ার। আর এটা সবচাইতে উঁচু টুইন টাওয়ার হতে চলেছে, যেটার উচ্চতা থাকছে 160 ফুট। আর সাইডে দেখতে পাচ্ছ এখানে পুরো, মানে এখানে লাইন করা হবে, যেটা গেট, মেন গেট যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট। আর এই সাইডে স্টেজের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর সামনে দেখতে পাচ্ছ ভিতরে যে কাজটা এখানে তৈরি হচ্ছে, যে ভিতরে যে মণ্ডপটা, আর এখানে থাকতে চলেছে আমাদের মা। তো এখন আমি দেখতে পাচ্ছ টুইন টাওয়ারের যে মেন গেট, সিঁড়ি বেয়ে এখন উপরের দিকে উঠলাম। আর সামনে দেখতে পাচ্ছ যেখানে প্রতিমাটা রাখা হবে সেখানে কাজ চলছে। আর তাছাড়া তার চারিপাশে দেখতে পাচ্ছ গোল্ডেন শিটে কভার করা হচ্ছে ভিতরেটাকে, এই মণ্ডপটা সুন্দর করার জন্য গোল্ডেন শিট দিয়ে কমপ্লিট করা হচ্ছে। তাছাড়া উপরে যে ঝাড় লাগানো হবে তার, তো তোমাদের মনে এবার সবার প্রশ্ন, যেটা তোমরা এই যে মাঝেরহাটির যেই টুইন টাওয়ারটা হচ্ছে এইবারের 160 ফুট, তো এখানে তোমরা কীভাবে আসবে? তো চলো দেখে নেওয়া যাক তোমরা কোথা থেকে আসবে এবং কীভাবে আসবে। গুড মর্নিং, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আরএনটি সিটি ব্লগ। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি টুইন টাওয়ার দেখতে। তো সেটা কোথায় হতে চলেছে সেটা তোমাদের দেখাবো, আর তোমরা কীভাবে যাবে সেটা তোমাদের বলবো। তো তোমাদের এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন আমরা যাবো নিবাকপুর স্টেশন, তো সেখানে গিয়ে আমাদের ট্রেন ধরতে হবে। আর কোথায় যেতে হবে সেটা তোমাদের স্টেশনে গিয়ে বলছি। দেখতে পাচ্ছ এখন আমরা নিবাকপুর স্টেশনে আছি, আর এখান থেকে ট্রেন ধরবো। চলে এসেছি নিবাকপুর স্টেশন। তো এখানে এখন এখান থেকে আমরা যাব বিরাটিতে। তো বিরাটিতে হতে চলেছে টুইন টাওয়ার। তা তোমরা যদি বনগাঁ থেকে আসো তাহলে তোমাদের শিয়ালদা লোকালে আসতে হবে, আর যদি শিয়ালদা থেকে আসো তাহলে বনগাঁ লোকালে আসতে হবে, আর বিরাটিতে তোমাদের লাভ হবে। তো বিরাটি লাভার পর তোমাদের কোথায় যেতে হবে সেটা এখন তোমাদের বোধ চলেছে, বিরাটিতে গিয়ে তোমাদের দেখা। তো এখন আমরা বিরাটিতে আছি, তো বিরাটির থেকে অটো ধরতে হবে। অটো ধরে বলতে হবে মাঝেরহাটি মোড়ে যাবো। তো মাঝেরহাটি মোড়ে হতে চলেছে সেই টুইন টাওয়ারটা, তো চলো অটোতে গিয়ে তোমাদের দেখা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাঝেরহাটি মোড়। তো এখান থেকে আমাদের বাস সাইডে যেতে হবে, এই গেলে পুরো কল্যাণী রোড পাবে হাই রোড, আর আমাদের এই রাস্তা যেতে হবে। তো দেখতে পাচ্ছ
পুজো কিন্তু এখনো অনেকদিন বাকি আছে, তার আগে দেখতে পাচ্ছ এখানে যে লাইটের যে কাজগুলো এখনই চালিয়ে রাস্তা পুরো সোজা করে আসার পর তোমাদের সামনে চলে আসবে আজের একটি যুব সংঘের মাঠ। সেই মাঠে হতে চলেছে এবারের টুইন টাওয়ার, যেটা 160 ফুট উচ্চতা। তোমরা দেখতে তো ফাইনালি এই হচ্ছে টুইন টাওয়ার। তো তোমাদের বললাম কীভাবে আসতে হয়, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। দেখাচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, বাই বাই।